আসসালামু আলাইকুম, আমি আপনাদের একটি লিপগার্ডের সাইনওয়েবের আইপিএস এর একটি খুলে রিভিউ দিচ্ছি, অনেকে খুলে দেখতে চান। এটা হচ্ছে 900x765 ওয়াট, এটা হচ্ছে ফুল সাইনওয়েব একটি মডেল। এটা হচ্ছে লিপগার্ডের হোম ইউপিএস, মডেল হচ্ছে LGS 1100i। তা আসুন এটার ভিতরের অবস্থানটা দেখি এবার। এই যে খাসির কলিজা ভিতরে, দেখেন কত বড় সার্কিট আর কত সুন্দর ফিনিশিং ওয়ারিং। বাহ, ওয়াও, পুরাই ওয়াও। তো এই আইপিএসটার দাম 11,900 টাকা। এই যে লিপগার্ড, এটা সামনের অংশ, এটা ট্রান্সফরমারের সাইজ, দেখেন হাতের কলিজা। যারা বলেন যে কোয়ালিটি নাই ইন্ডিয়ান আইপিএসে, তাদের মুখে চুনকালি পড়ুক, তার কারণে দিছে। দেখেন যে সুন্দর গ্রিপ দিয়ে লাইনগুলো করা। বাংলাদেশে যারা আমরা টেকনিশিয়ান ভাই আছি, আমি সহ, আমরা এত ফিনিশিংয়ে বানাতেই পারি না, অথচ ইন্ডিয়ানের এই প্রোডাক্টগুলোর আমরা দুর্নাম করি। তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে আমরা ভালো বানাইতে পারি না, তাই অন্যের ভালো সহ্য করতে পারি না। আচ্ছা, আর একটা বিষয় আমি ক্লিয়ার করি। সবাই বলে যে সিলভার কয়েল, আমার প্রশ্ন হচ্ছে সিলভার হলেই কি সিলভারের দাম কম? সব সিলভার কি এক? আর তামা হলেই কি সব তামা এক? আর বাংলাদেশে যারা তামা দিয়ে বানান, তারা তো বানান সুপার কয়েল দিয়ে, ওইটাই কি আসলে অরিজিনাল তামা? সেটা যারা বাংলাদেশের টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাছে প্রশ্ন। দুই নম্বর কথা হচ্ছে যে এই যে সিলভার, এটা বাংলাদেশের লোকাল এই যে পাতিল বানানোর সিলভার না তো রে ভাই, এটা এটা দামি। বাংলাদেশের যে সুপারের তার, সুপারের তারের যে দাম, এই সিলভারের তার অনেক বেশি দাম। এবার আসি হিটিং ইস্যু, যে ভাই সিলভারের কয়েল দিয়ে তো হিট হবে, হিটের প্রবলেমটা সলভ করবেন কী করে? দেখেন এটার ভিতর অনেকগুলো আইসি এক্সট্রা দেওয়া আছে, এগুলো দিয়ে টেম্পারেচার, হিটিং ইস্যু যেটাকে বলা হয়, এবং হিট সেন্সর। এই যে এখানে দেখেন হিট সেন্সর দিছে, এটা হিট সেন্সর হয়ে গেলে অটোমেটিকলি কুলিং ফ্যানটা চালু করে দিবে এবং চার্জিং বন্ধ করবে। এখানে কিন্তু সেই ফাংশনগুলো আছে যেটা বাংলাদেশের মেকারেরা আরও 10 বছর লাগবে এই প্রযুক্তি শিখতে, কেমনে করছে এইটুকু বুঝতে। এই ছিল বিষয়, যারা বাংলা আইপিএস বানান তাদের জন্য এই ভিডিও। আশা করছি আপনারা বাস ঝাড়ে না গাছে না গায়ে গেল বুঝে নেবেন। ধন্যবাদ।